আর হাদ্রাসে সেই উমার উপর সেই অসুররা তাকে নৃশংসভাবে খুন করে তার দেহটা পর্যন্ত পুড়িয়ে দিয়েছে। আমরা তীব্র প্রতিবাদ জানাই, আমরা বলতে চাই আমরা এই প্রতিবাদ মাকে আমরা চাই না, আমরা চাই ঘরে ঘরে আমাদের যে মা আমরা আছেন তারা এগিয়ে আসুন, তারা প্রতিবাদ করুন, গর্জে উঠুন, রুখে দাঁড়ান, বলুন শুধু প্রতিবাদ নয় এবার প্রতিরোধ হবে, করবেন আমাদের ঘরের উমারা। তাই সেই উমাদের আজকে আমরা পেয়েছি, আমাদের কাছে আমরা পেয়েছি আমাদের অন্যতম যিনি উমা দুর্গা সম আমাদের মিতাদি তিনি রয়েছেন, তার মুখেও কিছু শুনবো আমরা। তা আমি প্রথমেই সেই হাদ্রাসের নির্যাতিতা মহিলা এবং এমনিভাবে আরো কত মহিলারা যারা এই অসুরদের হাতে অত্যাচারিত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন, বলি হচ্ছেন, তাদের আত্মার শান্তি কামনা করে তাদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করে আমরা আমাদের আজকের কর্মসূচি শুরু করব। মোমবাতি প্রজ্বলন করে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা আপনারা গিয়ে সবাই একসঙ্গে মোমবাতি জ্বালিয়ে আমরা প্রতীকী প্রতিবাদ জানালাম। এবার আমাদের আজকের উত্তরের দরবারি আদার বৈঠক শুরু হচ্ছে। আমি মিতা গীতা, আমার স্মৃতি যোজনার তরফ থেকে আপনাদের সাদর আমন্ত্রণ আমার এই ছোট্ট আড্ডাতে। দুর্গা পুজো মহিষাসুর দিন অনেক সুন্দর, কিন্তু সামাজিকভাবে আমাদের মা বোন পিসি মাসি সবাই তো দুর্গার রূপ, আমরা তাদেরকে কতটা করতে পারছি, আমাদের নিজের ঘরটা কি সামলাতে পারছি, আমি সমাজকে সামলাবো, আমি দেশকে সামলাবো, আমি পৃথিবীকে সামলাবো, আমি ব্যালেন্সটা করবো কি নারী আর পুরুষের, সবার আগে ব্যালেন্স করা দরকার একটা মানুষের। আমরা প্রত্যেকে নিজের জন্য করবার জন্য ইন্ডিভিজুয়াল হতে হতে এমন হয়ে গেছে যে পুজোর কোনো ব্যাপারটাই নেই, বারোয়ারি পুজো কি, এমনি পুজো কি, দুর্গা পুজো কি করে এলো আমরা জানি না, জানতেই চাই না। আমরা মেতে উঠি খিলের পুজো, এখানে দাদারা আছেন বয়সের অনেক বড়, তারা নিজেরা যেইভাবে ছোটবেলায় পুজো কাটিয়েছেন আমরা কি সেটা নেওয়ার চেষ্টাই করি, করি না, আমরা সেটা ভাবি না, আমরা শুধু আমাতে আমার তো আমার জন্য ভাবি। আমরা যখন আমার থেকে বেরিয়ে আরো সমষ্টিগতভাবে ভাবতে শুরু করবো তখন মনে হয় আমরা ছোট ছোট করে এই যে মেয়েদের ওপর যে অত্যাচার হচ্ছে বুঝতে পারবো। আজকে না হয় ইউপিতে হয়েছে, কিন্তু কিছুদিন আগে কৃষ্ণগড়ও হয়েছে, পাকশ্রীতে হয়েছে, সব জায়গাতেই হচ্ছে, কোথাও গিয়ে এটা মেয়েদেরকে ভাবিয়ে তুলছে না যে আমরা পাচ্ছি না, কেন একটা পুরুষ সত্ত্বেও বা একটা ভাই বা একটা দাদা মেয়ে যখন রাস্তায় বের তার সঙ্গে যাবে, কেন এটা হতে পারে না যে একটা পুরুষের জন্য একটা মেয়ে তার পাওয়ার হয়ে তাকে রাস্তা পার করাবে। আমরা তো এইভাবে কেউ ভাবি না, একজন আমরা সমাজে ভাবতেই শেখাই নি, আমরা যদি এভাবে ভাবতে শুরু করি তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই। আজকে এই দলিত বা যা বলছে সেই মেয়ে শরীর, আমি রক্ত মাংসের শরীর, সেই উচ্চ বর্ণের মানুষের কিন্তু ভোগ্যের বস্তু হচ্ছে, কিন্তু তার ক্ষেত্রে যদি জল খেলা খেতে চায় তখন ছায়াটা মানুষের পিজানো হচ্ছে, এই ভাবনাটা মানুষ ভাবছে না কেন? সব কিছু তো হয় না, আমাদের ভাবতে হবে, আমাদের এগোতে হবে, সবার আগে করতে হবে যেটা আমার ঘরের মা বোন, আমার পাড়ার মা বোনেরা যারা অভুক্ত আছে
তাদের একটু অন্ন এবং বস্ত্র যদি আমরা একটু করতে পারি, সংস্থান করতে পারি, দেখবেন এদের মধ্যে এত পাওয়ার আসছে যে এরা পুরো সমাজটাকে বদলে দিতে পারবে। আমার মনে হয় এই যে আমরা এত প্রতিবাদ, এত কিছু করছি, সবই করব, আরো বেশি করে করব, কিন্তু সমষ্টিগত হবে। সিরিয়াসলি নিয়ে যত হব তত আমাদের প্রবলেম, মুষ্টি হব প্রবলেম হবে না। আমি তো সেইটাই বলছি, আমরা শুধু এইভাবে প্রতিবাদ করে না, আমরা আমাদের কমিউনিটি, আমাদের কমিউনিটিকে আরো শক্ত করতে হবে, তাই কমিউনিটির ইমিউনিটিকে বাড়াতে হবে, শরীরের ইমিউনিটির সঙ্গে সঙ্গে আমাদের মানবিক ইমিউনিটিকে বাড়াতে হবে। যদি বাড়াতে পারি তবেই কিন্তু সমাজ শুধরাবে, নাহলে এই সমাজ শুধরাবে না। যেরকম থাকবে একদিন দুদিন এক বছর আমরা চিৎকাচারে উনি সব কিছু করবো, আমার যে কেসে আমার কোনো গ্রামে, কোনো শহরে, কোনো পাবে, কোনো ট্রেনে, কোনো না কোনো আমি ভবিষ্যৎ হবে, সে দলিত হোক বাড়াবাসি যাই হোক না কোনো কেউ না কেউ হবেই। সেই জায়গাটাকে না আমাদের বন্ধ করতে গেলে সবার আগে যেটা করতে হবে, আমাদের পরিবারগত হবে, আমাদের পাড়াগত হবে, আমাদের যে মায়েরা আছে তাদের এবং যে কচিরা আছে যারা ফুল ফুটবে তারাও তো মা হবে, তাদের প্রোটেক্ট করা কিন্তু আমাদের সবার কাজ। আমরা যদি সবাই মিলে এগিয়ে আসি তাহলে গীতা আম্মা স্মৃতিসদন যেভাবে মায়েদের পাশে থাকছে, আগামী প্রজন্মের মায়েদের পাশে তোমরা শক্তভাবে দাঁড়াতে পারবে, সেই কামনা রেখে আমি আমার বক্তব্যটা শেষ করলাম। নমস্কার। আজকে আমি এই প্রোগ্রামে এসে আমি একটা নতুন জিনিস শিখলাম, কারণ আগামী দিন এই জিনিসটা আমি ওয়ারে প্রত্যেকটি পাড়াতে ছড়িয়ে দেবো। সোনাদা এই চায়ের দোকানে এই আড্ডা এত সুন্দর লাগছে, দাদারা আছে, কাকুরা আছে, আমাকে বলেছে সমাজসেবী বলে কোনো পরিচয় হয় না। আমি চেষ্টা করি মানুষের পাশে থাকার, আর আমার দাদারা, বন্ধুরা, কাকুরা, দিদিরা এখানে আছে যারা, তারা আমার পাশে থাকলেই ভাববো আমি এরকম কাজটাতে করতে পারি। ঠিক আছে দাদা, এইটুকুই বললাম আর কিছু না।